আমার বাংলার সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মাদক বিরোধী অভিযান কাছারে, 9 কোটি নেশা সামগ্রী উদ্ধার। শ্রীকোনা ওভারব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু স্কুটি চালকের। প্রধানমন্ত্রী আবাস যোজনার অনিয়ম, টাকা পেয়েও বিপাকে হিতাধিকারী। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। দুটি বিশেষ অভিযানে ধলাইয়ের পালরবন্দ ও লক্ষ্মীপুর থেকে বৃহৎ পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কাছাড় পুলিশ। রবিবার কাছাড়ে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি জানান, নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে দুটি বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাতে 129টি সাবানের বাক্স থেকে 1 কেজি 800 গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দুজনের নাম রাজবুল ইসলাম লস্কর ও শামীম হোসেন লস্কর। একই সঙ্গে হেরোইন সরবরাহে ব্যবহৃত AS-24D-4620 নম্বরের একটি মোটরসাইকেল ও AS-11X-8210 নম্বরের একটি বোলেরো গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার করা নেশাজাতীয় সামগ্রীর বাজারমূল্য প্রায় 9 কোটি 5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে কাছাড় পুলিশ। উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রী প্রতিবেশী রাজ্য মিজোরাম, চুড়াচাঁদপুর ও মণিপুর থেকে কাছাড়ে নিয়ে আসা হয়েছে বলে ধারণা পুলিশের। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। অপারেশন চলা হয়েছিল আর যথাক্রমে ধলাই থানাত এখন বোলেরো গাড়ি, যখন গাড়ির নাম্বার হল AS-24D-4620, তাত রাজিবুল ইসলাম, যার ঘর জামালপুর PS ধলাই, তেখেতে চলাই আছিল এই গাড়িখন। আর এই গাড়িখন 74টা সাবুনের বাকস, যত হিরোইন লুকাই আনিছিল, সেইখানে সিজ করা হয়েছিল, বরামদ করা হয়েছিল। আর লক্ষ্মীপুরতো একদরে এখন বাইক, যার নাম্বার হল AS-21X-8210, বাইকখন চলাই আছিল শামীম হোসেন লস্কর, তার ঘর দয়াপুর। আর পজিশনের পর 55টা সাবুনের বাকস জব্দ করা হয়েছিল। আর এই টোটেল আমার 129টা সাবুনের বাকস, যত টোটেল 1 কেজি 800 গ্রামক হিরোইন আমি সিজ করবলে সক্ষম হয়েছিল। ইতিমধ্যে দুটাক গোচর রুজু করা হয়েছে আর ইয়ার তদন্ত অব্যাহত আছে। প্রায় একটাক সাবুনের বাকসত প্রায় 14 গ্রামক থাকে। তো আমার ধলাইট আমি 74টা হেনকি সাবুনের বাকস আমি পাইছিল, জব্দ করেছিল, আর লক্ষ্মীপুরত 55টা। আর ইয়ার মুঠ ওজন হল 1 কিলো 800 গ্রাম, প্রায় 9.5 কোটিরক অধিক হবে। শিলচর শ্রীকোনার ওভারব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক স্কুটি চালকের, তার সঙ্গে থাকা অন্য এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার AS-03HA-3213 নম্বরের একটি বোলেরো গাড়ি দ্রুতগতিতে এসে স্কুটিতে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে স্কুটির চালক রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ঘটনাটি দেখে শ্রীকোনা আউটপোস্টে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশঙ্কাজনক অবস্থায় স্কুটির পিছনে থাকা যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেই সঙ্গে মৃত স্কুটি চালককে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্কুটিতে থাকা দুজনের নাম মৃণালকান্তি পাল ও মলয়ভূষণ পাল বলে জানা যায়। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের প্রথম কিস্তির টাকা নিয়ে প্রচণ্ড বিপদে পড়লেন বিমল কুমার দাস নামের এক হিতাধিকারী। ঘটনাটি ঘটেছে নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন শেওরার তলজিপির আরাধনপুর গ্রামে। প্রায় তিন মাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ তার নামে এসেছে বলে বিমলকে জানান জিপির জিআরএস সুদীপ। কিছুদিন পর তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 32,500 টাকা ঢুকলে ঘর নির্মাণ শুরু করেন বিমল। এরপর বন্ধন ব্যাংক থেকে 30,000 টাকার লোন, এসএইচজি গ্রুপ থেকে 30,000 টাকার লোন, গরু বছর বিক্রি করে 24,000 টাকা এবং ধার নিয়ে আরও 17,000 টাকা প্রধানমন্ত্রী আবাস গৃহে লাগান বিমল। ঘরের কাজ অনেক এগিয়ে গেছে। রবিবার বিমল বলেন, এখন জিআরএস সুদীপ তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলছেন। টাকা ঘুরিয়ে না দিলে তাকে বিপদে পড়তে হবে বলে জিআরএস সুদীপ তাকে ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বিমল। আমার ঘর ভাঙিয়া ঘর বানাইছি, এরকম আমার ঘর বানাইছি নিজস্ব 32,500 পাইছি অ্যাকাউন্টও, 32,500 অ্যাকাউন্টও হওয়ার বাদে আমার এগুনতি হয়েছে না। এরপরে মহিলা সমিতি এসএইচজি গ্রুপ থেকে লইছি 30,000 টাকা হয়েছে না, এরপরে এগুনতে হয়েছে না। আমি আবার বন্ধন থেকে লইছিলাম টাকা আরও 60,000 লইছিলাম, 30,000 ব্যাক করছি, 30,000 রয়েছে, এগুনও খরচ করে এগুনতে হয়েছে না। না হওয়ার পরে সবদের লগে আমার গরু বাতানোর গরু গাই বাচ্চা বেছেছি 24,500 টাকা দিয়ে বেচছি, বেচিয়া আমার এখন তো হয়েছে না, হয়েছে না, হয়েছে না। এরপরে স্যার আইসুন, স্যার আইয়া আমার ঘর থেকে আমার আমি বাড়িতে আসলাম না, আমি আসলাম বাগাত ফটো লইয়া গেছুন, ওই জন্য 2 নম্বর কিস্তি ঢুকবো, এখন তোমরা কাজ করো, তোমরা মাল সাবান আনো, আনিয়া তোমরা কাজ করো। তো মাল সাবান আনিয়া আমি কাজ করলাম, ওরা মাল আনছি গিয়া দোকানদার কাছ থেকে রড সিমেন্ট বালি আনছি আরও 17,000 টাকা দিয়ে বাকি আনছি, আনিয়ার পরে ঘর বানানোর পরে এখন তো হঠাৎ করে একদিন সকাল সকাল ফোন লাগাইছে, আমারে ফোন লাগাই আনে কোনটা স্যার তুমি ইয়ে করো, ও বিমল তুমি টাকাটা ঘুরাই দলাগো, আমি স্যার কীরকম ঘুরে দিতাম, আমি তো অত টাকা খরচ করছি, অমুক জায়গার থেকে টাকা লইছি, অমুক জায়গার থেকে টাকা লইছি, লইয়ে আমি ঘর বানাইছি, এখন আমি স্যার কীরকম টাকা দিতাম, আমি টাকা দিতে পারতাম না, এখন 2 নম্বর কিস্তি আমার ঢুকাই দিতানি না, দিতা না, আমি ওরম ব্যবহার আমি কম হয়ে গেছি, আমি এখন চিন্তা করি টাকা দিতাম না, ওরকম আমার টাকা দিও আমার ঘর দরজা পাঙ্গা, আমি এখন কই রইতাম, কই খাইতাম, কই ঘুমাইতাম, নিরুপায় গেছি আমি। আমার নিজে চুদি আসেন না নাতে তাই নইতে আমার ঘর দরজা ভাঙাইছুন, এরকম আমি রইতাম কেন খাইতাম কেন আমার এখন নিরুপায়। উত্তর কৃষ্টপুর ডেভেলপমেন্ট কমিটির সহযোগিতায় 2 দিনের মধ্যে NHIDC-র কর্তৃপক্ষের জমা জল নিষ্কাশনের কাজ শুরু করলো। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কৃষ্ণপুর এলাকায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছিল, যার ফলে জাতীয় সড়ক জলাশয়ের জন্য অফিস, আদালত, স্কুল, কলেজ সহ সাধারণ মানুষের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হতো। তাই উত্তর কৃষ্ণপুরে জনসাধারণ রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন। এদিকে গত 1 মে জলমগ্ন সোনাই রোডের বেহাল রাস্তার জল নিষ্কাশন, রাস্তার উন্নয়নে ও সংশ্লিষ্ট কর্মরত সংস্থাকে সাহায্য ও সহযোগিতা করার মুখ্য উদ্দেশ্য নিয়ে উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারের সুশীল সমাজের প্রতিনিধিদের আহ্বানে এক সভার মাধ্যমে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয়। 2 মে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার প্রতিনিধি খালিদ হাসানের নেতৃত্বে NHIDCL এর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করে অনুরোধ করেন উত্তর কৃষ্ণপুর এলাকার জমাজলের সমস্যার শীঘ্রই সমাধান করার জন্য। শনিবার NHIDCL কর্তৃপক্ষ বিভাগীয় কর্মকর্তা পাঠিয়ে জমাজল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য বুল্ডোজার লাগিয়ে কাজ শুরু করে। রবিবার উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা অতিসত্বর জল নিষ্কাশনের জন্য আরও একটি বুল্ডোজার লাগিয়ে NHIDCL কে সহযোগিতা করেছেন। কমিটির কর্মকর্তারা তাই বিধায়ক এবং NHIDCL কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আমাদের এই যে অর্ধনির্মিত পাকা ড্রেন, সেই ড্রেনটা যদি অনেক বিলম্বে ডিপার্টমেন্টালি বা সরকারের পক্ষ থেকে যদি আমাদের গন্তব্যস্থলে যদি নিয়ে না নেওয়া হয় তাহলে এটা তো বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমি আজকের এই মিডিয়া যুগে আমি বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ NHIDCL এর যে কর্তৃপক্ষ এবং আসাম সরকারকে অনুরোধ করছি, বিশেষ করে DC-কে অনুরোধ করছি যে আমাদের এই যে ড্রেনটা পাকাকরণ অতিবিলম্বে করা হোক। এই পাকাকরণ হলে আমাদের বিশেষ করে সমস্যার সমাধান হবে, আর এখন যেটা কাঁচা ড্রেন হচ্ছে সেটা লেগে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ NHIDCL বিভাগীয় কর্তৃপক্ষকে এবং তৎকালীন বর্তমান আমাদের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কে এবং তার প্রতিনিধি খালেদ হাসান ভাইকে। আমাদের কমিটি এই যে জমা জলের যে অবস্থা, বাচ্চারা লোকেল যুবকরা এই জাল নিয়ে মাছ ধরার প্রতি মাছ ধরার হিসাবে প্রতিবাদ করেছে, মানুষ প্রতিদিন
চারটা পাঁচটা অ্যাক্সিডেন্ট হচ্ছে জমাজলের মধ্যে, 300 বছর স্কুলের সম্মুখের মধ্যে। এই যে অবস্থান, এই অবস্থান দেখে আমরা হঠাৎ করে একটা এই লোকেল আমরা কিছু সুশীল সমাজ থেকে মানুষ জমিয়ে একটা সভা করি। সেই সভায় আমরা তৎকালীন একটা কমিটি গঠন করি, সেটা কমিটির নাম হলো উত্তর কৃষক ডেভেলপমেন্ট কমিটি। আমরা এই কমিটির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা 2 তারিখ মেমোরেন্ডাম দিয়েছিলাম আমাদের এই ড্রেনটা প্রতিষ্ঠিত করার জন্য, সেটা করে দিয়েছে, সেটার লাগে আমরা অত্যন্ত খুশি। আশা আমরা আগামীতে এই ডিপার্টমেন্টকে যে কোনো সমস্যার সম্মুখীন আমরা সাহায্য সহযোগিতা করে যাব। আমাদের ডেভেলপমেন্ট কমিটি সর্বাবস্থায় সাহায্য করবে এই বিষয়ের উপর। সম্প্রতি দিন কয়েকের ভারী বৃষ্টিপাতের জেরে নিউ শিলচরের বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যায় দেখা দেয়। বর্তমানেও কিছু কিছু অঞ্চল জমে থাকা জমা জল যাওয়ার পথ না থাকাতে জনগণের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যাচ্ছে। অন্যদিকে নিউ শিলচর এলাকার সংলগ্ন লঙ্গাইখাল ও রাগের খালের সঠিকভাবে খনন না হওয়ার কারণে সুদীর্ঘ বছর থেকে বৃষ্টির মরশুমে এক পশলা বৃষ্টির জমা জলে জনগণকে দুঃখ পোয়াতে হয়। বিশেষ করে যত দিন যাচ্ছে নিউ শিলচর এলাকায় সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির জমা জলের নিষ্কাশনের অভাব। মিউনিসিপাল বোর্ড কর্তৃক অফিসার তো যাওয়ার পরে ওনারা বলেছেন কিভাবে জলের সমস্যা সমাধান করা যায়। তো আমাদের বিধায়কের নির্দেশে এবং মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই 1 তারিখ 1 মে থেকে যে কাজ চলছে দ্রুতগতিতে, জেসিবি নৌকা এবং ম্যানুয়াল যে লেবার তারা কাজ করে যাচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই 3 দিনের কাজের যে ফসল, এখন সোনাইটে জল নেই, ন্যাশনাল হাইওয়ে জল নেই, যে জল নিষ্কাশনের একটা বাতাবরণ এসেছে। তো আমি আশাবাদী আমরা আরও কিছুদিন কাজ করলে পরে এই নিউ শিলচর এবং সোনাইটের মানুষ জল থেকে মুক্তি পাবে। তো আমি বিধায়ককে ধন্যবাদ জানাই যে বিধায়কে এই পদক্ষেপ নেওয়ার পরেই কাজ শুরু হয়েছে। তো একটা আমার মনে একটা লেগেছে যে এখানে 2-2টি ডিপার্টমেন্ট আছে, প্লাট কন্ট্রোল আছে, জল আসলে পরে প্লাট কন্ট্রোলে দেখতো, প্লাট কন্ট্রোল আছে এবং মিউনিসিপ্যালিটি। তো মিউনিসিপ্যালিটি এখন বোর্ড নেই, বোর্ড না থাকার কারণে এখন বিধায়কই এই উদ্যোগটা নেওয়ায় আজকে কাজ শুরু হয়েছে। তো প্লাট কন্ট্রোল যদি এটার উপরে একটু নজরদারি রাখতো, তা আমি আমার মনে মনে করি আর কি, এই সাধারণ জলে আমরা এত কষ্ট করতে হতো না। 25শে বৈশাখে জন্ম নিয়েছিলেন বাঙালি সত্তা ও সংস্কৃতির মহানায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বরাবরই ছিলেন এক স্রষ্টা যার সৃষ্টির জাদুতে মন্ত্রমুগ্ধ ছিল এই বিশ্ববাসী। গত 150 শতকের বেশি সময় ধরে সুখে দুঃখে উৎসবে আয়োজনে সবেতেই মিশে বাঙালির প্রাণের রবি ঠাকুর। সোমবার শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির আয়োজিত শিবালিক পার্ক দুর্গা মণ্ডপে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে 4 দিনব্যাপী সূচনা অনুষ্ঠানে একথা বললেন আমন্ত্রিত বক্তারা। আলোচনা সভায় কমিটির সহসভাপতি ডক্টর শিশিরাংশু দাস মজুমদার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এক মহাসাগরের মতো অতল অসীম, এক বিশাল অধ্যায়। তার জীবনাদর্শ, দর্শনাবলী, সৃষ্টিশৈলী সম্পর্কে বলা শুরু করলে শেষ করা যায় না। তিনি ছিলেন একজন কবি, উপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, সঙ্গীতজ্ঞ, নাট্যকার ও চিত্রশিল্পী। কি নেই তার সৃজনশীল সৃষ্টিতে, তাকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি ইত্যাদি অভিধা ভূষিত করা হয়। ইতিমধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে, আরো বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। রয়েছে বিশিষ্ট জনদের সঙ্গীতানুষ্ঠান, আমন্ত্রিত শিল্পীরা রয়েছে। বস্তুত এত বড় পরিসরে রবীন্দ্র জন্মোৎসব অন্য কোনো সংগঠন পালন করে কি না আমাকে জানেনি। যে শক্তিতে, যে ভরসায় এই অনুষ্ঠানগুলো আয়োজিত হয় সেটা হচ্ছে দর্শক সংগ্রহ, দর্শকের উপর। আমাদের এই পাড়ায় শিবালিক পার্কে যে সমস্ত নাগরিক রয়েছেন সংস্কৃতির অনুরাগী, আমরা আশা করব 3 দিন 4 দিনের সান্ধ্য অনুষ্ঠানগুলিতে
সবাই উপস্থিত থাকবেন, প্রতিযোগিতা করে যে তারা আশেপাশে থাকবেন, প্রতিযোগিতা উৎসাহিত করবেন। ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে সবাইকে এই বিনীত অনুরোধ আমরা রাখছি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন বাঙালি কবি নন, বিশ্বকবি আমরা জানি, শুধু যে তিনি 68 বছর জুড়ে কবিতা লিখেছেন তা নয়। হাইলাকান্দি জেলার আয়নাখাল লক্ষ্মীনগর চা বাগানে রবিবার শহীদ দিবস পালিত হয়েছে। প্রতি বছর 5 মে এই শহীদ দিবস পালিত হয়। স্থানীয় বাগান শ্রমিকরা চার শহীদ শ্রমিকের বেদিতে ফুল অর্পণ করেন। এই উপলক্ষে করিমগঞ্জ সংসদীয় আসনের প্রার্থী দিলীপ কুমার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলেন, এই শহীদ দিবসটি এসেছিল 1994 সালে। আমাদের চার ভাই কৃষ্ণপ্রসাদ কোল, বিশ্বজিৎ চৌহান, রামপ্রসাদ তেলি এবং যতীন্দ্র ভূমিজ আয়নাখালে নিহত হন। তাদের স্মরণে প্রতি বছর পালিত হয় এই দিনটি। আয়নাখাল লক্ষ্মীনগর সহ আশেপাশের প্ল্যান্টেশনের শ্রমিকরা কিছু দাবি জানিয়েছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট সহ সব সরকারি কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হলেও শুনানি না হওয়ায় আন্দোলন চালানো হয় আর আন্দোলন দমনে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই চার শ্রমিক শহীদ হন। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজক প্রাক্তন জিপি সভাপতি ও শ্রমিক নেতা রাজকুমার ভর বলেন, চার শ্রমিকদের দাবির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত 4 জন শহীদ হয়েছেন। তাদের পরিবার আজ পর্যন্ত বাগান কর্তৃপক্ষ ও সরকারের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পায়নি। কয়েকটি দাবি ছাড়া এখনো কোনো দাবি পূরণ হয়নি। এই দিনে বলিরাম নুনিয়া, রিতেশ নুনিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি শহীদ বেদিকে শ্রদ্ধা জানিয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি অফিসার পৃথ্বীরাজ গোয়ালাও শ্রদ্ধা জানিয়েছেন। মান কিয়া থা 12 ডিমান্ড থি উনকি ইসকে লিয়ে सभी को दिया गया था, जिलाधिकारी को, सरकार को ज्ञापन दिया गया था, सुनवाई नहीं रही थी। इन्होंने आंदोलन किया था और उस आंदोलन को दबाने के लिए यहाँ पर फायरिंग की गई थी और उस फायरिंग में हमारे चार भाई शहीद हुए थे। ये हर साल यहाँ पर इनकी शहादत पर श्रद्धांजलि दी जाती है और हम आशा करते हैं कि जिस कारणों से वो लोग शहीद हुए वे कारण धीरे धीरे दूर होंगे और बागान मैनेजमेंट और सरकार श्रमिकों की जो असुविधा है, जो श्रमिकों की समस्याएं हैं, उनकी तरफ ध्यान देगी और श्रमिक समाज का और आयनाखाल बागान के सहित सहित सभी चाय बागानों के श्रमिक समाज का उन्नति होगा। यही बोल के अपनी बात शेष करार आगे विशेष विशेष खबर और एक बार মাদক বিরোধী অভিযান কাছারে, 9 কোটি নেশা সামগ্রী উদ্ধার। শ্রীকোনা ওভারব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু স্কুটি চালকের। প্রধানমন্ত্রী আবাস যোজনার অনিয়ম, টাকা পেয়েও বিপাকে হিতাধিকারী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।